প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কোশ্চে থেকে ওয়ান পয়েন্ট টু কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি এখানে আমরা জানি যে যখন দুটি সংখ্যার গসাগু এক হয় অর্থাৎ সংখ্যা দুটি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে ঠিক আছে তা দেখো আমরা এখানে কয়েকটি উদাহরণ নিয়ে দেখাচ্ছি তাহলে আমরা লিখলাম সমাধান তাহলে যখনই দুটি সংখ্যার গসাগু এক হবে সংখ্যা দুটি কিন্তু পরস্পর মৌলিক হবে আমরা লিখে নিচ্ছি সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর সংখ্যা দুটি পরস্পর সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে পরস্পর মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা হবে মৌলিক সংখ্যা হবে তাহলে দেখো আমরা দুটো সংখ্যা নিচ্ছি যেমন ধরো তিন পাঁচ এটা কিন্তু পরস্পর মৌলিক এদের কষক কিন্তু এক হবে দেখো কীভাবে দর্শক এক হচ্ছে কিনা সেটা আমরা করে দেখাচ্ছি তাহলে পাঁচকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন এক কে তিন মাইনাস দুই এখানে তিন দুই এক দুই এক দুই একে দুই তাহলে কশক এক হচ্ছে এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিচ্ছি যেমন ধরো ফাইভ আর সেভেন এক্ষেত্রেও আমরা একই জিনিস পাব সেটা হচ্ছে এই দুটি সংখ্যার গোসাও কিন্তু এক হবে এটা কিন্তু পরস্পর মৌলিক ঠিক আছে আমরা দেখে নিচ্ছি গোসা এক হচ্ছে কিনা তাহলে সাতকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ একে পাঁচ ছয় সাত অর্থাৎ দুই এখানে পাঁচ দিয়ে আবার ভাগ করব দুই দুগুণে চার পাঁচ মাইনাস চার অর্থাৎ এক এখানে দুই চলে আসবে তাহলে দুই একে দুই তাহলে দুটো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যাদের গসাগু এক তারা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে আমরা এখানে দুটো মৌলিক সংখ্যা লিখে দিলেই হবে পরস্পর মৌলিক সংখ্যা তিন পাঁচ ও পাঁচ সাত আমরা দুটো লিখলাম এছাড়াও আরও অন্য সংখ্যাও হতে পারে ঠিক আছে তারা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে যেমন ধরো আমরা দিলাম সতেরো উনিশ এরাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা অতএব এদেরও কিন্তু গসাগু এক হবে আমরা একটু দেখে নিই হচ্ছে কিনা তাহলে উনিশকে আমরা যদি সতেরো দিয়ে ভাগ করি সেভেন্টিন তাহলে সতেরো এককে সতেরো মাইনাস দুই এখানে সতেরো আট দুগুণে ষোলো বিয়োগ করি এক দুই এখানে চলে আসবে দুই একে দুই তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু গসাগু আমাদের এক বেরিয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে জানতে পারছি যে দুটি সংখ্যার গসাগু এক হয় তাহলে সেই সংখ্যা দুটি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ এর বডি ফর ওয়াচিং দিস ভিডিও